আমার মন ভালে চল পাথরে চাপড়ি দাতার দরবারে যাব যাব মন করে আমার মন বলে চল বেরলি শরীফ রাজার দরবারে যখন কালী চকর সরজমিনে ছিল খুব ধামাকা লুটে ছিল তখন এই আলিপুরের মাদ্রাসা লেখা প্রাণ করতাম তখন এই গজলটা তৈরি করেছিলাম আমি ছন্দের মধ্য দিয়ে আলফা খুব বলেছিল সুন্নি মুল্লিদেরকে সুন্নি মাদ্রাসা তাই আমি বলেছিলাম কিন্তু মোকাবিলা যেন আসে না ভালো হচ্ছে মাদ্রাসাতে খবর পাঠানো আছে মোকাবিলটা বসবে না এমনি আলফার বলেছে ছিল এক গাধা হাদিস পড়ে উল্টা মেথা সে হারাম জাদা বুঝলেন খুব দিয়েছিলাম আলিপুরে খুব পয়সা পেয়েছিলাম পকেটে জর্জিসে নামে ছিল এক গাধা হাদিস পড়ে উল্টা মেথা সে হারাম জাদা তার কথাই পড়ে বসলামার তার কথা শুনে বসলামার পড়িয়ে তার কাপ চাহারে জাদা তোমার দরবারে আমার মন বলে চল বেরলে শহরে রাজার দরবারে আমার রসুলকে জিজ্ঞাসা করেছে সাহাবাই কারা কেমতের মাঠে কতটা লাইন হবে নবী বলেছিলেন তিহাত্তরটা লাইন হবে ইয়া রাসূলুল্লাহ কোনটা লাইন জান্নাতে যাবে বলে তিহাত্তরের মধ্যে বাহাত্তরটাই বাদ একটাই হবে জান্নাত কোন লাইনটা জান্নাতে যাবে যে লাইনটা আল্লাহ রাসূলকে মানে বলেন সুবহানাল্লাহ ওই হাদিস করে বলা হয়েছে বলা ইসলাম মহাদের সামনে কেন কবি আবার বলেছিলেন আল্লাহু আকবার নবী বলে লাইন হবে তিহাত্তর তার মধ্যে জাহান্নামে যাবে বাহাত্তর নবীর আশিক আছে যারা নবীর আশিক আছে যারা নাম লিখা হবে তিহাত্তর রাজা তোমার দরবার আমার মন বলে চল বেরলে শহরে রাজার দরবার আমি যাব যাব মন করে যাব যাব মন করে আমার যেতে দানে সাই দানে হতে দাতা তোমার দরবার আমার মন বলে চল ওই পাথর চাপড়ে দাতার দরবার